আমাদের চরম উদ্দেশ্য জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা, সমস্ত বন্ধন হতে জাতিকে চিরকালের জন্যে মুক্ত করা। এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে। রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে প্রথমে মুক্ত করলে আমরা সামাজিক ও অর্থনৈতিক বন্ধন হতে তাকে মুক্ত করতে পারব। স্বাধীনতা একটা অখণ্ড সত্য, এই স্বাধীনতা চাই জাতি এবং ব্যক্তির উভয়ের অখণ্ড জীবনের জন্য। জাতি ও ব্যক্তিকে সমস্ত বন্ধন হতে মুক্ত করলে আমরা আদর্শ জাতি ও আদর্শ মানুষ সৃষ্টি করতে পারব। বন্ধুগণ, শৃঙ্খলা বা ডিসিপ্লিন না শিখলে আমরা কোনোদিন মানুষ হব না। বাঙালি জাতিকে শৃঙ্খলা বা ডিসিপ্লিন শেখানো সহজ নয়, কিন্তু এই দুরূহ ব্রত আমাদের উদযাপন করতেই হবে। বাঙালি জাতিকে সংঘবদ্ধ ও নিয়মানুবর্তী করে তুলতেই হবে। আজ ভারতবাসীকে একথা বলার প্রয়োজন নেই যে আমরা স্বাধীনতার পথে অনেক দূর অগ্রসর হলেও এখনও গোলামীর শৃঙ্খল চূর্ণ করতে পারিনি। কিন্তু আর আমরা বেশিদিন পরাধীন থাকব না। বহুদিন পরে আবার জাতির হৃদয়ে জাগরণ এসেছে। এ জাতি পরাধীনতার বন্ধনকে আর স্বীকার করে নিতে প্রস্তুত নয়, তার সারা প্রাণ বিদ্রোহী হয়ে উঠেছে। এই নবজাগ্রত শক্তি সুসংগত করে আমাদের বিজয়যাত্রার পথে পরিচালিত করতে হবে, তা করলে আমাদের জয়লাভ অবশ্যম্ভাবী। পূর্ণ স্বরাজ পেতে এখনও বিলম্ব আছে এবং তা অর্জন করতে হলে পুনরায় সংগ্রামের জন্যে, সত্যাগ্রহ আন্দোলনের জন্যে প্রস্তুত হতে হবে। 1930 অথবা 1932-এ যে আন্দোলন আপনারা দেখেছিলেন, তার অপেক্ষা বৃহত্তর আন্দোলন আসছে। ওই আসন্ন আন্দোলনের পূর্বাভাস আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। এই বৃহত্তর আন্দোলনে প্রয়োজন হবে বৃহত্তর ত্যাগ এবং অধিকতর লাঞ্ছনা ও নির্যাতন ভোগ। বন্ধুগণ, আমাদের আরব্য সাধনাকে জয়যুক্ত করতে হবে। আসুন, আর সময়ক্ষেপ না করে আমরা কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়ি এবং নিশীথের বিষম দুর্যোগে বাত্রা বিক্ষুব্ধ পারিধি আমরা পাড়ি দিই। স্বাধীনতার পথ কোনোদিন সুখের পথ নয়। স্বাধীনতার পথ চিরকালই দুর্গম, বন্ধুর কণ্ঠকাস্তীর্ণ পথ। এই পথ বেয়ে স্বাধীনতাকামী নরনারী সর্বযুগে সর্বদেশে মুক্তির ইতিহাস রচনা করে গেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও স্বাধীন ভারতের নূতন ইতিহাস রচনা করব। আমাদের সেবা, আমাদের নিষ্ঠা, আমাদের আত্মত্যাগ, আমাদের লাঞ্ছনা ও নির্যাতন ভোগ, এর ফলে দীন দরিদ্রা শৃঙ্খলিতা ভারত মাতা আবার রাজরাজেশ্বরী হবেন। স্বাধীন ভারত আবার ধনধান্যে পরিপূর্ণ হবে, জ্ঞান বিজ্ঞানে যশস্বী হবে। আমাদের সাধনা সার্থক ও সাফল্যমণ্ডিত হবে, আমাদের জীবন ধন্য হবে।